এসকে মিউজিক প্রেজেন্টেশন। আপনারা এই অনুষ্ঠানটিকে আবার আপনারা পুনরায় দেখতে পাবেন এই এসকে মিউজিক প্রেজেন্টেশন ইউটিউব চ্যানেলের মধ্যে। আজও এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, যার গান আছে সেই শুনতে পায়, যার কান নাই সে শুনতে পায় না। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আর আমার গুরুজি গানটি গাইতেন একটু অন্য অন্য ধারা, এই গানটির ধারাটা শ্রদ্ধেয় কৃষ্ণপাল কীর্তনিয়া, তিনি এইভাবে গানটি ধরতা করেন, ধরন করেন, আপনারা সবাই শুনেছেন। এখন তো ইউটিউবের যুগ, ইউটিউব খুললে শোনা যায়, পাওয়া যায় বাবা পাগলার গান। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কৃষ্ণদা এইভাবে পরিবেশন করে, কিন্তু আমার গুরুজি ধরতেন গানটি এইভাবে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে, ও সেই বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে, বাঁশির সুরে বনে বনে, কত শত ময়ূর নাচে রে, এখনো সেই বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। বৃন্দাবনে তো এখনো বাঁশি বাজছে, আজও বাঁশি বাজছে। হ্যাঁ, বৃন্দাবনে গেলে আমরা কি দেখবো? বৃন্দাবনে গেলে আছে সে গাভীগুলি, ভগবানের নবলক্ষ ধেনু, আছে ধবলি, আছে শ্যামলি, মঙ্গলি, অবলি, পিয়ালি, কমলি, আছে সেই গাভীগুলি, তারা গোচারণে উড়ায় ধুলি, আছে সেই গাভীগুলি, তারা গোচারণে উড়ায় ধুলি, আছে সেই জনে উড়াই ধুলি, আর সখাসনে কুলকুলি, বন্ধুসনে কুলকুলি, এইভাবে পদে লেখা আছে, কোলাকুলি নয়, পদাবলিতে লেখা আছে কুলকুলি, বন্ধুসনে কুলকুলি, বন মাঝে রে গহন বৃন্দাবন মাঝে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে, আছে সেই রাধা রানী, এই জায়গাটা কৃষ্ণদা যেভাবে রাধারানী বলে সুরের টানটা দেয়, এটা অনবদ্য, এটা কৃষ্ণপাল মহাশয়কে মানায়। আমি গাইতে পারবো, আমি পারি না, এটা কৃষ্ণদাকেই মানায়, চেষ্টা করব। ও আচ্ছা, বলছে যখন তাহলে চেষ্টা করে দেখি। আপনারা কিন্তু তুলনা করতে যাবেন না, উনি ওনার মতো গেয়েছেন, আমি চেষ্টা করছি গাওয়ার। আছে সেই রাধা রানী, রাধা রাধা
রমণের মুকুট মনি শ্যাম সরোবরের মোরারি, সে যে শাম্বর বিলাসিনী রাধে রাধে রাধে, আছে সে রাধা দানি বাসি শুনে পাগলিনী, আছে সে রাধা দানি বাসি শুনে পাগলিনী, বৃন্দাবন বিলাসিনী বৃন্দাবন বিলাসিনী, নব সাজে রে নব 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 সাজে রে গহন বৃন্দা বন মাঝে রে বাঁশি বাজে রে, কান পেতে শোনো বাঁশি বাজে রে, ওই শোনো বাঁশি বাজে রে, হাজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, হাজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, হাজ সে বৃন্দাবনে। বৈষ্ণব পদবর্তা তিনি বলছেন মাতৃ সাধক, একাধারে মাতৃ সাধক আবার একাধারে বৈষ্ণব পদকর্তা বললেও তাকে ভুল হবে না, যিনি এত সুন্দর পদাবলীটা রচনা করলেন মাতৃ সাধক হয়েও তাকে কি বৈষ্ণব পদকর্তা বললে বড্ড ভুল হয়ে যাবে? ভুল হবে না। তিনি অবশেষে ভণিতায় বললেন, যিনি সারা জীবন মায়ের নাম করে কাটালেন, কোথায় তার আশ্রম? কাল্লা কাল্লা বর্ধমান জেলা, আপনারা পারলে সেই স্থান দর্শন করে আসবেন। আর তার কিছু দূর আগে মা অম্বিকা দেবীর মন্দিরও আছে। আবার একদিকে ওই কাল্লার এত মাহাত্ম্য ওই জায়গাটি, হ্যাঁ, যিনি এই কলিকালে গৌরীদাস হলেন, যিনি ছিলেন দাপরে সুবল ছকা স্বয়ং ভগবানের, গৌর গৌরীদাস মিলন হয়েছিল, গৌরীদাস সূর্যদাস, হ্যাঁ হরিনাম সংকীর্তন হয় উৎসবটা, ঠিক ঠিক ঠিক। তা সেখানে ওই গৌরীদাসের পাঠও আছে, দুই ভাই গৌরীদাস আর সূর্যদাস পণ্ডিত। তা সেই এত মহত্বপূর্ণ স্থান, সেই স্থানে এহানো মাতৃ সাধক ভবা পাগলা সারা জীবন মায়ের নাম করলেন, কিন্তু এই পদাবলীতে শেষে তিনি ভণিতায় বললেন, আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর মধুর, যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, ভবা পাগলা নয় বাঁধনে ভবা পাগলা নয় বাঁধনে মায়ার বাজারে, ওই দেখো মায়ার বাজারে, এই না মায়ার বাজারে, আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সে বৃন্দাবনে বাঁশির সুরে মনে মনে, বাঁশির সুরে মনে মনে কত শত ময়ূর নাচে রে, আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজ সে এখনো সে আজ সে বৃন্দাবনে। জয়নিতা করতালি ন, একবার দু বাহু তোলে হরি, হ্যাঁ
মহাপ্রভুর কৃপা। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের আবার কি অনুরোধ নাকি লিখে টিকে আনছেন? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই যে সুন্দর হরিসভাটা চলছে, আমার আগে আমার ভাই গান করলো সৌমাল্য, এখন আমি গাইছি, এই সমগ্র অনুষ্ঠানটি আপনারা দর্শন করতে পারবেন, আপনারা আবার পুনরায় দেখতে পাবেন ইউটিউবের মাধ্যমে। এই যে দেখছেন ক্যামেরা চলছে, ইউটিউব চ্যানেলটার নাম হলো এসকে মিউজিক প্রেজেন্টেশন, এসকে মিউজিক প্রেজেন্টেশন, আবার বলছি এসকে মিউজিক প্রেজেন্টেশন। আপনারা দু চার দিন পরে বা এক সপ্তাহ পরে এই অনুষ্ঠানটিকে আবার আপনারা পুনরায় দেখতে পাবেন এই এসকে মিউজিক প্রেজেন্টেশন ইউটিউব চ্যানেলের মধ্যে। তা এদিকে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বৃন্দাবনে স্বয়ং ভগবান তো লীলা করছেন, আর এদিকে ব্রজবাসীরা মনে মনে চিন্তা করলো যে অত বড় গোবর্ধন পর্বত, তা অত বড় গোবর্ধন পর্বতকে আর ওইটুকু ভোগ দিলে হবে? হ্যাঁ, 16 কোষ উচ্চতা, 8 কোষ দৈর্ঘ্য, 4 কোষ প্রস্থ ওই গোবর্ধন পর্বতের। মা এখন মনে মনে ভাবছে, কই বৃন্দাবনে গেছি এত উঁচু তো গোবর্ধনকে দেখিনি। হ্যাঁ, গোবর্ধন আছে ঠিকই, কিন্তু 16 ক্রোশ বলছে, আরে 2 মাইলে হয় 1 ক্রোশ, 2 মাইলে হয় 1 ক্রোশ, তাহলে 16 ক্রোশ মানে 32 মাইল। এত উঁচু যদি পর্বতটা হতো তাহলে আমাদের তো এইভাবে দেখতে হতো, কিন্তু আমরা তো এইভাবে দেখি না, আমরা এরম ভাবেই সামনাসামনি দেখতে পাই গোবর্ধনকে, তাই না? হ্যাঁ, এখানেও তত্ত্ব আছে, আমি আসছি একটু পরে। কেন কেন গোবর্ধনের গোবর্ধনের উচ্চতা এইভাবে দিনের পর দিন দিনের পর দিন কমতে শুরু করলো, হ্রাস পেতে শুরু করলো? কেন গোবর্ধনের ক্ষয় হতে শুরু করলো? অত বড় গোবর্ধন ওই রকম ভক্ত? হ্যাঁ, স্বয়ং ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এদিকে স্বয়ং সকল ব্রজবাসীরা কি করলো? অন্যেরি পর্বত কইল যত ব্রজবালা, আমাদের বৈষ্ণব জগতের একটি মহা মহা উৎসব, আর সেটা কি জানেন? যেটাকে আমরা বলি অন্নকূট মহোৎসব। অন্নকূট মহোৎসব, অন্নকূট ব্যাপারটা কি? এই যে এই গোবর্ধন পূজাটাকেই বলা হয় অন্নকূট মহোৎসব। দিনটা কোন দিন পড়ে প্রত্যেক বছর আপনারা দেখবেন, যারা পঞ্জিকা ঘাটেন তারা দেখবেন কালী পূজার পরের দিন, আর না হলে তার পরের দিন, কোন বছর কালী পূজার পরের দিনেই হয় আর না হলে কালী পূজার একদিন পরে দেখবেন পঞ্জিকাতে লেখা থাকে অন্নকূট মহোৎসব। অন্নকূট মহোৎসব মানে গোবর্ধন পূজার রাশি রাশি অন্ন সাজিয়ে ওই ঠিক পর্বতের মতো চূড়া করে, হ্যাঁ, তার মধ্যে নানা রকম পদ ব্যঞ্জন সাজিয়ে ভোগ লাগানো হয়। আসলে সেই ভোগটা পায় কে? স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান সেই ভোগটি পায়। হ্যাঁ, আজকে গোবর্ধনের যে পূজা হচ্ছে আপনারা শুনবেন কিছুক্ষণ পরে। এদিকে অন্নের পর্বত কইল যত ব্রজবালা, অন্নেরই পর্বত কইল যত ব্রজবালা, মুচুপুরি রাশি রাশি, মুচুপুরি রাশি রাশি, মুচুপুরি রাশি রাশি, মুচুপুরি রাশি রাশি, সাজায় পোষণ সকল ব্রজবাসীরা মহা আনন্দে নৃত্য করছে, গান করছে, কেউ বাজনা বাজাচ্ছে, কেউ আবার সেবা পূজার দিকে রয়েছে। হ্যাঁ, এমন সময় গিরিরাজ গোবর্ধন
আছাড় খেয়ে এসে পড়লেন স্বয়ং ভগবানের চরণে। দয়া বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও প্রভু, চাই না, চাই না, চাই না, বন্ধ করে দাও আমার সেবা পূজা সব বন্ধ করে দাও। আরে আরে আমি ছিলাম তোমার ভক্ত হয়ে, আমি তোমার দাস তোমার ভক্ত, আমি গোবর্ধন হয়েই থাকতে চাই দয়াময়, তুমি কেন আমাকে ভগবান সাজাচ্ছ, তুমি কেন আমাকে ভগবান সাজাচ্ছ গোবর্ধন? কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই তোমার গোবর্ধন, কোনো চিন্তা নেই। আমি তোমার ভেতরে প্রবেশ করে আজকে ব্রজবাসীদের দেওয়া সকল ভোগ আমি নিজে পাবো, তোমার কোনো চিন্তা নেই, আশ্বস্ত করলেন গোবর্ধনকে। আর এদিকে স্বয়ং ভগবান কি করলেন, স্বয়ং ভগবান তিনি এক কৃষ্ণ থেকে দুই কৃষ্ণ হলেন, এক কৃষ্ণ হয়ে থেকে গেলেন ব্রজবাসীর কাছে, আরেক কৃষ্ণ হয়ে তিনি গিয়ে গোবর্ধনের মধ্যে আশ্রয় নিলেন। কৃষ্ণ তখন আর এক রূপে যোগ মায়া মতে, কৃষ্ণ তখন আর এক রূপে যোগ মায়া মতে। আপনাদের বলে রাখি স্বয়ং ভগবান বৃন্দাবনে যত লীলা করেছেন তিনি কিন্তু মা যোগমায়াকে আশ্রয় করে করেছেন। আপনারা শোনেন না, একমাত্র এই রাসলীলার সময় ওই যে ভগবান ও পিতাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বৃক্ষরন্তুং মনশ্চক্রে যোগমায়াম উপাশ্রিতা, শুধু যে রাসলীলা স্বয়ং মা যোগমায়াকে আশ্রয় করে স্বয়ং ভগবান করেছিলেন তা নয়, তিনি বৃন্দাবনে যত লীলা করেছেন সকল লীলা তিনি মা যোগমায়াকে আশ্রয় করে করেছেন। যোগমায়াকে ব্যতী রেখে তিনি বৃন্দাবনে কোনো লীলা করেননি, তাই আজও তাই করলেন, যোগমায়াকে আশ্রয় করে এক কৃষ্ণ থেকে দুই কৃষ্ণ হলেন। কৃষ্ণ তখন আর এক রূপে যোগমায়া মতে, এবার আরোহণ করিলা, আনন্দ গোকুলে গোবর্ধন পূজারি ছলে, আনন্দ গোকুলে গোবর্ধন পূজারি ছলে। গোবর্ধনকে আশ্বস্ত করে স্বয়ং ভগবান গেলেন গোবর্ধনের মধ্যে, মহানন্দের দিকে চলছে সকল কিছু। কিন্তু গোবর্ধন যখন ভগবানের চরণে এসে আছাড় খেয়ে পড়ল, গোবর্ধনকে স্মরণ করাতে লাগলেন স্বয়ং ভগবান গোবর্ধনের সৃষ্টি তত্ত্ব। আপনারা তো বৃন্দাবনে গেছেন, এই গোবর্ধন কে ছিল জানেন? এই গোবর্ধন ছিল মানুষ, জড় পর্বত পরে হয়েছে, সে ছিল মানুষ ত্রেতা যুগে, ঠিক শেষ দিকে, ত্রেতা যুগের শেষ দিকে ভারতবর্ষের পশ্চিমে শালমণি দ্বীপে এই গোবর্ধনকে স্বয়ং ভগবান জন্ম দিয়েছিলেন। কার ঘরে জানেন? দ্রোণাচল গিরির ছেলে রূপে, দ্রোণাচল গিরির পুত্র রূপে তাকে জন্ম দিয়েছিলেন ভারতবর্ষের পশ্চিমে, যার জন্ম হয়েছিল। একদিন স্বয়ং ভগবান ঠিক সেই সময় ত্রেতা যুগের শেষ দিকে পুলস্ত ঋষিকে স্বপ্ন দিয়ে বলছে, পুলস্ত পুলস্ত কি প্রভু, এ তোমার কেমন মূর্তি প্রভু, এত ভয়ঙ্কর মূর্তি, ভয়ালো মূর্তি, তুই মুনি কিন্তু তুই মুনি যোগ্য নস, ছি 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 ছি, কি এমন কর্ম করলে তুমি শান্ত হবে প্রভু, তোমার এই উগ্র মূর্তি তুমি 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 এই শোন, তুই চলে যা ভারতবর্ষের পশ্চিমে ওই দ্রোণাচল গিরির পুত্র গোবর্ধনের কাছে, আর শোন ওই গোবর্ধনকে সাথে নিয়ে তুই ভারতবর্ষের সকল তীর্থ যদি ভ্রমণ করিস, পায়ে হেঁটে যদি ভ্রমণ করিস, তবেই আমি তোর প্রতি প্রসন্ন হব, তবেই আমার ক্রোধ কমবে।
ভগবানের আজ্ঞা, পুলস্থল হিসেবে এই পরের দিন প্রাতঃকালে ভারতবর্ষের পশ্চিমে দ্রোণাচল গিরির বাড়িতে গিয়ে বলছে, গোবর্ধন এগোবে। আর এদিকে গোবর্ধন কে জানেন? গোবর্ধন হলো সেই ভক্ত। কিরকম ভক্ত? না, এই হলো একমাত্র সেই ভক্ত যে কিনা ত্রেতা যুগে জন্ম নিয়ে সে সদা সর্বদা কৃষ্ণ নাম করত। ত্রেতা যুগের ভক্ত, কিন্তু ত্রেতা যুগের অবতার কে? স্বয়ং ভগবান কে ছিলেন? প্রভু রামচন্দ্র। সকলে বলতেন রঘুকুলপতি রামচন্দ্র কি, কিন্তু এই একমাত্র সেই ভক্ত যে কিনা ত্রেতা যুগে জন্ম নিয়ে সদা সর্বদা কৃষ্ণ 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 নাম করত। তাই হে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, গোবর্ধনের কাছে এসে এই পুলস্থ ঋষি পরের দিন প্রাতঃকালে বলছে, এই গোবে যাবি নাকি রে, চল চলো চলো গিরি। তীর্থ ভ্রমণ কর, চলো 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 গিরি, তীর্থ ভ্রমণ করি কাশী মথুরা আর বৃন্দাবন। চলো গিরি তীর্থ ভ্রমণ করি কাশী মথুরা আর বৃন্দাবন, চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি কাশী মথুরা আর বৃন্দাবন। শ্রীকৃষ্ণের আদেশে ভূমি দেশে দেশে, শ্রীকৃষ্ণের আদেশে ভূমি দেশে দেশে, কৃষ্ণের আদেশে ভূমি দেশে দেশে, শ্রীকৃষ্ণের আদেশে ভূমি দেশে দেশে, জপিতে জপিতে নাম, চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি কাশী মথুরা আর বৃন্দাবন, চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি কাশী মথুরা আর বৃন্দাবন। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে গোবর্ধন বলছে, শোনো শোনো পুলস্থ, আমি তোমার সাথে যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? বলে, আমি আমার এই মানুষ দেহটা নিয়ে আমি তোমার সঙ্গে কিন্তু যাব না, তবে আমি আমার পর্বত দেহটা ধারণ করে আমি তোমার সঙ্গে যাব। আর তুমি যদি আমাকে তোমার কাঁধে করে নিয়ে বহন করে পায়ে হেঁটে সারা ভারতবর্ষের নানা তীর্থ নানা ধাম তুমি ভ্রমণ করতে পারো, তবেই আমি তোমার সঙ্গে যাব, না হলে আমি যাব না। ও এই কথা, আচ্ছা বেশ তাই হবে। এই শোন, আমি তোকে বলছি, দেহের ভার লয়ে যাব স্কন্ধেতে রাখিব, ভার লয়ে যাব স্কন্ধেতে রাখিব, দেহের ভার লয়ে যাব স্কন্ধেতে রাখিব, দেহের ভার লয়ে যাব স্কন্ধেতে রাখিব, জপিতে জপিতে নাম, চলো চলো হরি হরি তীর্থ ভ্রমণ করি কাশী মথুরা আর বৃন্দাবন, চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি কাশী মথুরা আর বৃন্দাবন। ও মায়েরা কি করলো জানেন? এদিকে গোবর্ধন চালাকি করলো, এদিকে গোবর্ধন চালাকি করলো, কি করলো? যখনই পুলস্থর কাঁধে উঠতে যাবে এমন সময় নিজের দেহের সকল ভারটা কমিয়ে দিল, হালকা হয়ে গেল। আর ওই গোবর্ধনকে কাঁধে নিয়ে পুলস্থ ঋষি মহানন্দে নৃত্য করতে করতে সারা ভারতবর্ষের সকল তীর্থ সকল ধাম ঘুরে বেড়াতে লাগলো। কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ, কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ, কৃষ্ণ করে শরণ ঋষি নেচে যায়, কত নয়ান মথুরা যাচ্ছে, এইভাবে নানা তীর্থ ধামে ধামে ঘুরছে।
মহানন্দে নৃত্য করতে 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 এসে উপস্থিত হলো অবশেষে কোথায়? বৃন্দাবনে। আর যেই না বৃন্দাবনে এসে উপস্থিত হলো, আর এদিকে গোবর্ধন কি করলো জানেন? যেই না বৃন্দাবনে পাটা রেখেছে, সঙ্গে সঙ্গে গোবর্ধন আস্তে আস্তে, যেই না বৃন্দাবনে এসছে, বৃন্দাবনে পাটা রাখার পরেই গোবর্ধন কি করেছে, নিজের ওজনটাকে, ভারটাকে, সম্পূর্ণ ভারটাকে পুলস্তর কাঁধে চাপিয়ে দিয়েছে। আর যেই না কাঁধে চাপিয়ে দিয়েছে পুলস্তর, সঙ্গে সঙ্গে ও বাবা বৃন্দাবনে আসি ঋষি ঘরে নারী সইতে, 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 রাখি দিলা রাখি দিলা রাখি দিলা গোবর্ধনে পুণ্য মাটিতে, রাখি দিলা গোবর্ধনে পুণ্য মাটিতে, রাখি দিলা গোবর্ধনে পুণ্য মাটিতে, পুণ্য মাটিতে কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ, কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ, সকল ভাটটা কাঁধে দেওয়ার সঙ্গে সঙ্গে পুলস্ত ওরে বাবা রে বলে গোবর্ধনকে নামিয়ে রেখেছে। মনে মনে ভাবছে ওকে নিয়ে সারা ভারতবর্ষ ঘুরলাম, যা একটু জল পিপাসায়, জল পিপাসা পেয়েছে, একটু যমুনায় গিয়ে জল পান করে আসি। এই বলে যমুনায় জল পান করে এসে, আবার গোবর্ধনকে ডেকে বলছে, গোবে এই গোবে চল চল গোবে। এত ভার তো ছিল না, এত ভার হলো কোথা থেকে? হ্যাঁ এই গোবে চল রে দাঁড়াও একটু চেষ্টা করি, ঘুরিয়ে ঘুরিয়ে চেষ্টা করি। কি হলো রে, কিরে গোবর্ধন যাবি না? ও ঋষি, ঋষি আর আমি যাবো না, তবে রে তোর স্থূল স্থূল চেহারাটা, তোর এত গর্ব, তোর এত অহংকার, এই শোন তোর স্থূল দেহটা নিয়ে তুই গর্ব করিস না গোবর্ধন, আমি পুলস্ত হয়ে তোকে অভিশাপ দিলাম, দিনে দিনে এই বৃন্দাবনের মাটিতে তোর ক্ষয় হতে 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 তুই একদিন নিশ্চিহ্ন হয়ে যাবি। যা হায় হায় করে উঠল গোবর্ধন। মুনি, ও পুলস্ত, এ তুমি কি অভিশাপ দিলে পুলস্ত? তুমি ভগবানের লীলাটা বুঝতে পারলে না? আরে স্বয়ং ভগবান কেন তোমাকে আমার কাছে পাঠালো, আর কেনই বা আমি বৃন্দাবনে এসে আমি আর তোমার সঙ্গে যেতে চাইলাম না তা তুমি বুঝতে পারলে না? স্বয়ং ভগবান রাধারানীকে কথা দিয়েছেন, সে বৃন্দাবনে এই দাপরে আগত দাপরে যত লীলা করবেন সব লীলা করবেন আমার তটে আমার কুঞ্জে। সেই জন্য আমি বৃন্দাবনে এলাম, আর তুমি আমাকে না জেনে অভিশাপ দিয়ে দিলে। ফিরিয়ে নাও পুলস্ত, ফিরিয়ে নাও, এতে আমার কোনো দোষ নেই। পুলস্ত মুনি, পুলস্ত ঋষি চিন্তা করলেন, সত্যি তো আমি বা কি করে জানবো স্বয়ং ভগবানের এই লীলার কথা। বেশ গোবর্ধন, এই শোন, তোকে ভুল করে অভিশাপ যেমন দিয়ে দিয়েছি এই অভিশাপ তো ফেরাতে পারবো না। বেশ আমি তোকে আশীর্বাদ করে বলছি, শোন, তোর ক্ষয় যতদিন ভগবান বৃন্দাবনে লীলা করবেন দাপরে ততদিন তোর ক্ষয় হবে না।
কিন্তু ভগবানের যখন লীলা সাঙ্গ হবে, দ্বাপর যুগের অবসান হবে, তারপর থেকেই তোর ক্ষয় হতে শুরু করবে, তার আগে নয়। শুনলেন? তাহলে এবার বুঝলেন কেন গোবর্ধনের ক্ষয় হচ্ছে দিন 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 দিন। যার সর্ব অঙ্গ মণি মাণিক্য মুক্তা খচিত ছিল, সেই গোবর্ধন এখন ক্ষয় হতে 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 এখন আমরা গিয়ে যেমন দেখতে পাই। হে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এদিকে স্বয়ং ভগবান তিনি ব্রজবাসীদের দেয়া সকল ভোগ ওই গোবর্ধন রূপে এসে পেতে লাগলেন, আর সকল ব্রজবাসীরাও মহানন্দে, স্বয়ং ব্রজবাসীরাও মহানন্দে। হ্যাঁ, স্বয়ং সাক্ষাৎ দেবতা দর্শন করছে তো, গোবর্ধনকে দেখছে, তাদের দেয়া যত ভোগ এসে সব পাচ্ছে, খুব আনন্দ হচ্ছে। এমন আনন্দের মধ্যে একজন এলো, কে? নারায়ণ নারায়ণ। কে কে গো মায়েরা? হ্যাঁ, এটা আওয়াজেই বোঝা যায়, তবে এই নামটা আবার যখন তখন প্রয়োগ করবেন না, একটু সাবধান করে যাই, বুঝলেন? আপনাদের ছেলে হয়ে শিখিয়ে যাই, এই নামটা যখন তখন সব জায়গায় প্রয়োগ করবেন না। ধরুন পাড়ায় খুব বেঁধেছে, বুঝলেন, খুব বেঁধেছে, আপনাদেরকে বাঁধে তো মোটামুটি, এবাড়ি ও বাড়ি, হ্যাঁ বাঁধে, আমাদের ওদিকে তো খুব হয়। হ্যাঁ, তো সর্বত্রই সব ঘরে ঘরে বাঁধে, সব পাড়ায় পাড়াতেই বাঁধে, সব দলের মধ্যে বাঁধে। তো সেই সময় ধরুন পাশ থেকে আপনি যাচ্ছেন, যেতে যেতে একবার খালি ওই বাড়ির মধ্যে ঢুকে ওই ঝগড়ার মাঝখানে বলে দেবেন, এই এনার নামটা নিয়ে নেবেন, তিনবার, একবার নয় তিনবার, হ্যাঁ বলে, আর ঘরের দেয়ালে, হ্যাঁ যেখানে ওইভাবে চলছে ঠিক কাছাকাছি কোনো জায়গায় ওইভাবে তিনবার নাম করে দেয়ালে একবার বাঁ হাতের কোড়া আঙুলটা দিয়ে এইভাবে দাগ টেনে দেবেন, ব্যাস, তারপরে বুঝতে পারবেন কি হচ্ছে সেখানে। কি হলো? ওইটা তো আমাদের আজকে লীলার বিষয়বস্তু নয়, সেটা হয়ে গেছে, সে অনেকক্ষণ আগে হয়ে গেছে, যাও বসো, ওটা পরে বলে দেবো, গানের শেষে তোমায় বলে দেবো, গানের শেষে বলে দেবো, আমি বলে দেবো গানের শেষে বলে দেবো। শিব দুর্গার মিলন কোথায় হয়েছে? এই দেখো দেখি, বলো দুলাল্লা, এ ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তা এদিকে সেই সময়, হ্যাঁ তবে আপনারা যেন যখন তখন যেখানে সেখানে প্রয়োগ করবেন না, আমি শিখিয়ে দিয়ে গেলাম বটে, হ্যাঁ প্রয়োগ করবেন না, বিপদ হবে, তাই যাতে না বাড়ে সেদিকে চিন্তা করবেন, যাতে জল ঢেলে ঠান্ডা করা যায় সেটা ভাববেন। তেমন সময় তিনি এলেন, কে? নারায়ণ নারায়ণ নারায়ণ। বিনাতে ধরিয়া তান গাহে শুধু নাম গান, বিনাতে ধরিয়া তান গাহে শুধু নাম গান, বিনাতে ধরিয়া তান গাহে শুধু নাম গান, বিনাতে ধরিয়া তান গাহে শুধু নাম গান। নারায়ণ নারায়ণ স্বামী, নারায়ণ নারায়ণ স্বামী, নমো নারায়ণ 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 নারায়ণ, নারায়ণ 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 নারায়ণ। একই দেবর্ষি কি মনে করে এই বৃন্দাবনে, হ্যাঁ আগে প্রভু ত্রিভুবনের স্বর্গ মত্ত পাতাল ঘুরতে ঘুরতে, ত্রিভুবন ঘুরতে ঘুরতে তোমার লীলা দেখব বলে এই বৃন্দাবনে অবশেষে চলে এলাম। বাহ, ভালো করেছো, ভালো সময়তেই এসে পড়েছো দেবর্ষি, একটা কাজ দেবো, পারবে কি গো? পারবে? বলে কি এমন কাজ গো? বলে যে কাজে তুমি বেশি পারদর্শী সেই কাজটাই তোমায় দেবো, পারবে তো?
শোনা মাত্রই দেবর্ষী বলছে আগে শুনেই তো দেখি, বলো তো কি এমন করতে হবে, কি এমন কাজ। বলে শোনো, এই যে আজকে এই যে বৃন্দাবনে দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করে আমি গোবর্ধনের পূজা সৃষ্টি করেছি, এই কথাটাকে একটু ইনিয়ে বিনিয়ে একটু রসিয়ে রসিয়ে একটু দেবরাজের কানে গিয়ে তুলে দাও দেখি, পারবে তো? কি গো দেবর্ষী? বলে প্রভু, এর চেয়ে আর ভালো কাজ আমি কিছু করতে পারি? আমার তো কাজটাই হলো বাঁধানো, এর কথা ওকে ওর কথা তাকে বলে। ঠিক আছে, আসি প্রভু। হ্যাঁ, বিলম্ব করো না, আমি কিন্তু অপেক্ষায় আছি দেবর্ষী। হ্যাঁ, তুমি কেমন কাজটা সম্পূর্ণ করতে পেরেছো সুন্দরভাবে, আমি কিন্তু অপেক্ষায় আছি। হ্যাঁ প্রভু, আমাকে একবার যেতেটা দাও, কিছুক্ষণ পরেই তুমি টের পাবে আমি আমার কাজটা কেমন করেছি। আসি, বিদায় প্রভু। জয় রমারঞ্জন শোকতাপ ভঞ্জন, নারায়ণ নারায়ণ স্বামী, নারায়ণ নারায়ণ স্বামী, নম নারায়ণ 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 নারায়ণ, নারায়ণ 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 নারায়ণ, নারায়ণ 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 নারায়ণ। কি এমন সময় দেবর্ষী হঠাৎ এই আমার রাজসভায়? হ্যাঁ, দেবতাদের রাজসভা কি মনে করে দেবর্ষী? আগে প্রভু ঘুরতে ঘুরতে আপনার কাছে চলে এলাম, আপনি হলেন আমাদের রাজা, দেবতাদের রাজা তো। হ্যাঁ হ্যাঁ, তা সেই জন্য স্বর্গমত্তর পাতাল ত্রিভুবন ঘুরতে ঘুরতে ভাবলাম দেখি আপনি কি করছেন, এই বলে এই স্বর্গরাজ্যে চলে এলাম। কিন্তু কিসের কিন্তু দেবর্ষী, আপনার মুখটা কেন কেমন যেন শুকনো শুকনো লাগছে, কেন কিছু হয়েছে শরীর খারাপ? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়নি, পেট খারাপ, কি হয়েছে, মুখটা শুকিয়ে গেছে কেন, বেশি খরচ করছেন নাকি? দেখবেন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের নারদের মুখে এই কথা শুনেই দেবর্ষী বলছে আগে, না না, আমার শরীর খারাপ না, পেট খারাপ না, মন খারাপ না, আমি একটু চিন্তান্বিত আছি, আপনি ঠিকই ধরেছেন, এই না হলে আত্মার আত্মীয়। হ্যাঁ, আপনি আমার মুখটা দেখেই বুঝে গেছেন সত্যি আমি একটু চিন্তান্বিত আছি। কিসের চিন্তা? আগে আপনি তো জানেন আজকে এই বৃন্দাবনে আমার পূজা, আমার শুধু বৃন্দাবনে কেন ত্রিভুবনে সর্বত্রই আজকে আমার পূজা পাওয়ার দিন, সকলে আমার পূজা করে, আমার জন্য যজ্ঞ করে, কিন্তু কিসের কিন্তু? আগে দেবর্ষী, ত্রিভুবনের সকল স্থান থেকে আমার চরণে এসে ফুলটা পড়েছে, কিন্তু এখন ওই বৃন্দাবনের মাটি থেকে আমার চরণে এসে ফুলটা পড়েনি, কি হলো বলুন তো? যে বৃন্দাবনবাসীরা প্রত্যেক বছর সবার আগে ওরা আমার চরণে ফুল দেয়, এবছর তারা এখনো পর্যন্ত আমার চরণে ফুল দিল না, জল দিল না, ভোগ দিল না, ব্যাপারটা কি আপনি কিছু জানেন? ওদের কিছু অনিষ্ট হয়েছে, ওদের কোনো ক্ষতি হয়েছে নাকি? বৃন্দাবনে কি কোনো দুঃসংবাদ আছে, কোনো অনিষ্ট হয়েছে? আমি জানি, কিন্তু থাক আমি বলবো, আপনি জানেন? হ্যাঁ জানবো না কেন, আমিও তো যে বললাম ত্রিভুবন ঘুরতে 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 বৃন্দাবনে গেলাম, তো বৃন্দাবনে গেলাম, গিয়ে যা দেখলাম সে কথা মুখে আনার নয়। না বাবা, কৃপা করে আমাকে বলুন, আমাকে বলুন কেন এখনো পর্যন্ত ব্রজবাসীরা আমার চরণে ফুল জল দেয়নি, কেন ওরা আমার চরণে পূজা দিল না? আমি জানি কিন্তু আমি বলতে পারবো না, আমি জানি কিন্তু আমি বলবো না। দেখবেন বলবে বলবে বলেই তো এসছি, কিন্তু কৌতূহলটাকে বাড়াচ্ছে, কৌতূহলটাকে জাগাচ্ছে আরো বেশি করে, বলবে বলেই তো এসছি, না বলে কি যাবে নাকি? এই আমি যাবো, আমি বলবো বলেই এসছি, না বলে যাবো না, না বলে
না বাবা, কোথায় আবার বলে দিলে কোথায় কি অনিষ্ট হবে, আবার শব্দ এসেছে তখন এই নারদের ঘাড়ে পড়বে। না বাবা, আমি পরে নাই আপনাকে সবকিছু জানাবো, এখন যাই। আপনি এখন রেগে আছেন দেখছি, আপনার মুখটা দেখে মনে হচ্ছে আপনি রাগ করে আছেন, আপনার মুখটা শুকনো শুকনো হয়ে আছে। না আপনি, আমি আমি অন্য সময় আসবো, আমি বোধহয় ভুল সময় এসে পড়েছি। দেবর্ষি কৃপা করে আপনি আমাকে বলে যান, আপনি যাবেন না, আমাকে বলে যান, আমার কৌতূহল বাড়াবেন না, কৃপা করে বলুন ওদের কি হয়েছে। ব্রজবাসীরা যারা সবার আগে আমার চরণে ফুল দেয়, তবে শুনুন, এত করে যখন শুনতে চাইছেন তবে আপনাকে বলি, ওই ব্রজবাসীরা কোনোদিনের জন্য আর আপনার চরণে ফুল জল দেবে না। শুধু আজকে নয়, আর কোনো দিনের জন্য দেবে না। হ্যাঁ, কেন, কি হয়েছে, ওদের কোনো অনিষ্ট? না না, কোনো অনিষ্ট অনিষ্ট হয়নি, কোনো অনিষ্ট অনিষ্ট হয়নি দেবরাজ। কি হয়েছে জানেন, কি হয়েছে, ও আপনা ওরা আপনার পূজা, আপনার সেবা, আপনার জন্য যজ্ঞ বন্ধ করে ওরা ওই চড় পর্বত গোবর্ধনের পূজা সৃষ্টি করেছে। কি, আমি দেবতাদের রাজা, আমি দেবরাজ ইন্দ্র, আমার সেবা পূজা বন্ধ করে ওরা গোবর্ধনের পূজা সৃষ্টি করেছে, ওই জড় পর্বত, জড় পর্বত গোবর্ধনের পূজা। কে ওদের এই বুদ্ধি দিল? আমি তো যতদূর জানি ওরা ওরা সরল, ওরা শুদ্ধ মনা, সরল ব্রজবাসী, ওদেরকে এই বুদ্ধি কে দিল? কে আবার, ওই তো একজনই আছে, আর সে কে জানো? ওই কেলে ছোড়া মন ছোড়া, আপনার যজ্ঞ আপনার পূজা নষ্ট দি কারণ বুঝলে রাজন। সরল ব্রজ বাসীগণকে করিল বাদন, কেলে ছোড়া মন ছোড়া, আমার সেবা পূজা বন্ধ করে জড় পর্বত গোবর্ধনের পূজা সৃষ্টি করেছে, আজকে দেখাচ্ছি মজা। বড় বার বেড়ে গেছে ওই ব্রজবাসীরা। না হ্যাঁ, কোথায় গেলি আমার ভয়ঙ্কর মেঘা পুণ্যমালা? দেখিস একজনা ব্রজবাসী জানো না বেঁচে থাকতে পারে। ইন্দ্রের আজ্ঞা পেয়ে সঙ্গে সঙ্গে সকল মেঘ পুঞ্জমালা ছুটে যেতে লাগলো ওই বৃন্দাবনের উদ্দেশ্যে। ডাকি মে ভগবানে যথে কো পবনে, ডাকি মে ভগবানে যথে কো পবনে, আজ্ঞা দিলা সুরপতি, আজ্ঞা দিলা সুর শিলা বৃষ্টি করি ভাঙ ব্রজ পুরী, যাহো যাহো তুমি শ্রী ভগতি, কালো মেঘ ছেয়ে গেল মুহূর্তের মধ্যে, সকল আনন্দ নিরানন্দে পরিণত হলো। ওই গাভীগুলো হাম্বা হাম্বা রব করে ছুটে বেড়াতে লাগলো মুহূর্তের মধ্যে, সকল আনন্দ ওই বৃন্দাবন বন্ধ বন্ধ হয়ে গেল। ওই যজ্ঞবেদী যজ্ঞ স্থান পূজার স্থান সব কিছু লন্ড বন্ধ হয়ে গেল।
চতুর্দিকে ইন্দ্রের আজ্ঞা বহনকারী মেঘপুঞ্জমালা তারা গিয়ে ঘিরে ধরল বৃন্দাবনের আকাশ। চতুর্দিকে মেঘধায় বায়ু বেগে, চতুর্দিকে মেঘধায় বায়ু বেগে, চতুর্দিকে মেঘধায় বায়ু বেগে, চতুর্দিকে মেঘধায় বায়ু বেগে, দিনে হইল বুঝি অন্ধকার, চতুর্দিকে মেঘধায় বায়ু বেগে, দিনে হইল ইন্দ্রের আড্ডায় সকল মেঘপুঞ্জমালা মুহুর্মুহু ঝড় বৃষ্টি, চতুর্দিকে আর্তনাদ ছুড়ে হয়ে গেল, রক্ষা করো রক্ষা করো রক্ষা করো রক্ষা করো রক্ষা করো দয়াময় রক্ষা করো রক্ষা করো প্রাণ হরি ব্রজবাসী গণে। সকলে মিলে স্বয়ং ভগবানের চরণ তলে এসে আছাড় খেয়ে পড়ল, রক্ষা করো প্রাণ হরি ব্রজবাসী গণে, না জেনে পা কোটি যদি ঠাই দিও শ্রীচরণ হরি হে হরি হরি হে হরি শুদ্ধ ভক্তি বিনা আমরা সফল সরল ব্রজবাসী, উদ্ধার করো তুমি মনে ইন্দ্রের রহনাশি, হরি হরি হে ভক্তি বিনা আমরা সফল সরল ব্রজবাসী, উদ্ধার করো তুমি মনে ইন্দ্রের রহনাশি, কেঁদে কেঁদে ডাকি তবু যায় না কি তব কানে, নেই কি নেই কি নেই কি দয়া পানে, হরি করো রক্ষা করো হে দয়াময়, তোমার কথায় আজকে আমরা এই বৃন্দাবনের মাটিতে ইন্দ্র পূজা বন্ধ করে গোবর্ধনের পূজার সৃষ্টি করলাম, কিন্তু দেখো ইন্দ্র এইভাবে কুপিত হয়েছে, দয়াময় রক্ষা করো। সকল ব্রজবাসীরা যখন এইভাবে এসে চরণে পড়ে আর্তনাদ করছে, সকল ব্রজবাসীদের আর্তনাদ শুনেই স্বয়ং ভগবান মুচকি হাসলেন, ইন্দ্র তোমার এত বার, তুমি আমার সাধের বৃন্দাবনকে ধ্বংস করবে, আমার ব্রজবাসীদেরকে কষ্ট দেবে, গোবর্ধন এ গোবর্ধন আজকে তোমাকে পরীক্ষা দিতে হবে। হ্যাঁ
চলো তো গোবর্ধন, আজকে আমরা দুজনা মিলে আমাদের সকল ব্রজবাসীকে আমরা রক্ষা করি। এই বলেই এতে কো ভাবিয়া কৃষ্ণ নন্দের নন্দ, এতে কো ভাবিয়া কৃষ্ণ নন্দের নন্দ, এতে কো ভাবিয়া কৃষ্ণ নন্দের নন্দ, এতে কো ভাবিয়া কৃষ্ণ নন্দের নন্দ। এবার এবার কনিষ্ঠাতে তুলিলা গিরি গোবর্ধন, হরি হরি এইভাবে একদিন গেল, দুদিন গেল, তিন দিন, চার দিন, পাঁচ দিন, ছয় দিন, সাত দিন, এক সপ্তাহ। ওই একভাবে ও ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, অনেকে দেখবেন আজকালকার দিনে টিভিতে দেখা যায়, ইউটিউবে দেখা যায়, ভগবান সাজতে যায়, ভগবান সাজতে যায়, আমি ভগবান, এইটা করে দেবো না, এটা এটা এমন হয়ে যাবে, মানে উনি ব্যাপারটা সব বুঝে গেছে, সব জেনে গেছে, সব এরকম অনেক আছে, এরকম দেখবেন অমুক মহারাজ, অমুক অমুক তান্ত্রিক, অমুক সাধু বলবেন তো বাতের কোড়াঙ্গুলিতে একটা সামান্য একটা আতলা ইট ধরে রাখবে, সাত দিন নয় এক ঘন্টা ধরে রাখতে বলবে, তখনই বুঝতে পারবেন কেমন ভগবান। অত বড় গোবর্ধন পর্বতটাকে সাত সাত দিন ধরে বাতের কোড়াঙ্গুলিতে ধারণ করলো, আর ইন্দ্র ওইভাবে ঝড় বৃষ্টি সাত দিন ধরে কন্টিনিউ ঝড় বৃষ্টি, একেবারে বিরাম নেই, অবিরাম অনবরত। সাত দিন পরে হঠাৎ ইন্দ্র দেখছে ইজ্জা, এ কি হলো, আর একটাও তো মেঘ নেই, ঝড় বৃষ্টি বজ্র এমন কিছু নেই, আমার সকল গোডাউন ফাঁকা হয়ে গেল, সব গোডাউন ফাঁকা, আর গোডাউনে কিচ্ছু নেই, সব প্রয়োগ করা হয়ে গেছে। এই ইন্দ্রের মনে হলো এ আমি কি করেছি, এ আমি কি করেছি, কার সাধের বৃন্দাবনে এইভাবে আমি অত্যাচার করলাম, কার সাধের বৃন্দাবনকে আমি ধ্বংস করতে গেলাম, এ আমি কি করলাম। আছাড় খেয়ে এসে পড়লেন স্বয়ং ভগবানের চরণে, হে দয়া যশোদাদুলা, হে দয়া যশোদাদুলাল, হে দয়া বিপদ ভঞ্জন কাজী, হে দয়া যশোদাদুলা বিপদ ভঞ্জন কাজী, প্রভু মনে উদ্ধার করো বিশ্বরূপ তুমি ধরো, প্রভু মনে প্রভু মনে উদ্ধার করো বিশ্বরূপ তুমি ধরো, প্রভু মনে উদ্ধার করো বিশ্বরূপ তুমি ধরো, সহে না যাতনা এই লাঞ্ছনা, সহে না যাতনা এই লাঞ্ছনা, জগ জন পালন কাজে, হে দয়া যশোদাদুলা বিপদ ভঞ্জন কারী।
এসে স্বয়ং ভগবানের চরণে পড়লেন, রক্ষা করো, রক্ষা করো দয়াময়, রক্ষা করো। ওঠো ওঠো ইন্দ্র, ওঠো ওঠো, তুমি শেষ ভুলটা আমার চরণে করলে। তুমি ভুলে গেলে ইন্দ্র, সকল দেবদেবীরা তাদের পূজার আগের দিন আমার চরণে এসে আমার থেকে অনুমতি নিয়ে যায়, আর তোমার মনে এতটাই অহংকার হলো। তুমি তো জানো ইন্দ্র আমি সব ভালোবাসি, কিন্তু আমি অহংকার ভালোবাসি না, অহংকার ভালোবাসি না। অহংকারটা ভালোবাসবো কি করে? আরে ওই অহংকারটা যে আমার খাদ্য, অহংকার আমি ভালোবাসি না। আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি দয়াময়, তুমি যা শাস্তি দেবে আমি সেই শাস্তি মাথা পেতে নেব। এই শোনো, আমি তোমায় কোনো শাস্তি দেব না, তুমি রেগে আছো না দয়াময়? আমি ডাকছি এখনই সুরভি মাতাকে, সুরভি গাভিকে, সুরভি এসে তোমাকে তার স্তন দুগ্ধ দিয়ে স্নান করিয়ে তোমাকে ঠান্ডা করবে। এই দেব না, আমি সদা সর্বদা ঠান্ডাই থাকি। হ্যাঁ, আমি তো সংসারের কর্তা, আর সংসারের কর্তা যারা হয় তাদেরকে চট করে মাথা গরম করতে আছে, যারা সংসারের কর্তা কালকে গুলো আমার বাড়িতে বলবো, শিখিয়ে দিচ্ছি। যারা সংসারের কর্তা হয় তাদেরকে সহজে মাথা গরম করতে নেই, আমি তো সংসারের কর্তা। আমি যদি চট করে মাথা গরম করে ফেলি তাহলে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে আমি পরিচালিত করছি, এত সহজে রাখলে হবে? ওই সুরভিকে আমার কোনো দরকার নেই, তুমি ওকে ফিরে যেতে বলো। আচ্ছা, তুমি শাস্তি চাইছো না, আমি কিছু বলবো না, ওই ব্রজবাসীদের কাছে গিয়ে তুমি জেনে নাও তোমার কি শাস্তি। সকল ব্রজবাসীর চরণ তলে গিয়ে আচার খেয়ে পড়লেন দেবরাজ ইন্দ্র, বললেন কৃপা করে বলুন কি করলে আমি আমার অপরাধ থেকে মুক্তি পাবো। সঙ্গে সঙ্গে সকল ব্রজবাসীরা বললেন শোনো শোনো ইন্দ্র, শোনো ইন্দ্র, শোনো ইন্দ্র, দাঁড়াও, তুমি আমাদের বাচ্চা ছেলেটার উপরে এইভাবে সাত সাতটা দিন ধরে এইভাবে ঝড় বৃষ্টি প্রয়োগ করেছো, এই সাতটা দিন ধরে বাচ্চা ছেলেটা কিছু না খেয়ে অত বড় গোবর্ধন পর্বতটাকে ধারণ করে আছে, আর ওই গোবর্ধনকে ধারণ করে রেখেছে বলেই হ্যাঁ ওকে ঠেকনা দিতে যাচ্ছে গোয়ালারা, কেউ বাঁশ নিয়েছে, কেউ মই নিয়েছে, নিয়ে গিয়ে ভগবান যদি হাত থেকে পড়ে যায়, বাচ্চা ছেলে তো হাত থেকে যদি পড়ে যায়, আসলে গোয়ালাদের বয়স 80 আগে ওদের বুদ্ধি হয় না, বুঝলেন? এটা প্রবাদ আছে, এই থেকে এই প্রবাদটা সৃষ্টি। স্বয়ং ভগবানকে চিনতে পারলো না, নিজেদের ঘরের বাচ্চা ছেলে মনে করলো, অত বড় পর্বতটা ওই বাচ্চা ছেলেটা ধরে রাখতে পারে, এই চল চল কে কোথায় আছিস রে, ঠেকনা দিবি চল, কেউ বাঁশ নিয়ে কেউ মই নিয়ে ওই গোবর্ধনকে ঠেকনা দিয়ে ধরে রাখতে যাচ্ছে। আর এদিকে আবার কেন হয়ে গেছে, এদিকে স্বয়ং ইন্দ্রকে বললেন শোনো, ওই সাতটা দিন ধরে বাচ্চা ছেলেটা কিছু না খেয়ে রয়েছে, ওর মা ওকে সারাদিনে আট প্রহরে আটবার সেবা দেয়, বুঝতে পেরেছ? হ্যাঁ বুঝতে পেরেছি, সারাদিনে আট প্রহরে আটবার সেবা দেয়, কিন্তু আজকে সাতটা দিন ও না খেয়ে আছে, এই সাতটা দিন ধরে ওর যত সেবা বাকি পড়েছে সব সেবা তোমাকে একসঙ্গে দিতে হবে। তাহলে কত প্রহরের সেবা দেব? বলে হিসাব করে নাও, তুমি কি অঙ্কে কাঁচা? বলে না না, সাত দিন তো, প্রত্যেক দিন একদিন আট প্রহর, তাহলে সাত আটা কত, সাত আটে কত হলো, ছাপ্পান্ন, তাহলে মোট ছাপ্পান্ন প্রহর হলো, এই দিন থেকে এই ছাপ্পান্ন ভোগের সৃষ্টি হলো। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা ওই দেখেন না, যারা পুরী ধামে গেছেন দেখেছেন না, জগন্নাথকে ছাপ্পান্ন ভোগের ব্যঞ্জন দেওয়া হয়, ভোগ লাগানো হয়, এই দিন থেকে গোবর্ধন পূজার দিন থেকে এই ছাপ্পান্ন ভোগের সৃষ্টি হলো। সবকিছুই তো হলো, দেবরাজ ইন্দ্র ভগবানকে সেবা দিলেন একসঙ্গে ভগবানও মহানন্দে। এদিকে একজন না এলে তো লীলা শেষ হবে না, সে কে, সে কে গো? হেন কালে সখী মেলি আচম্বিতে দর্শন দিলা, আচম্বিতে দর্শন দিলা,
এসে দাঁড়ালা, এসে দাঁড়ালা, এসে দাঁড়ালা, এসে দাঁড়ালা, আমার বিনোদিনী এসে দাঁড়ালা, আমার বিনোদিনী এসে দাঁড়ালা, তার বহু দর্শন করবে বলে বিনোদিনী এসে দাঁড়ালা, তার বহু দর্শন করবে বলে বিনোদিনী এসে দাঁড়ালা, আচম্বিতে দর্শন দিলা, আচম্বিতে দর্শন দিলা। এমন সময় ললিতা এসেই সম্মুখে রাধারানীর মুখের কাছে এইভাবে, যেই না দেখতে যাবে বধূর দিকে নয়নে, নয়নটা দিতে যাবে, এমন সময় ললিতা এসে উডনিটা দিয়ে মুখটাকে ঢেকে দিয়েছে। হেন কালে সখী মেলি ললিতা সখী যে হাসি দাঁড়াইলা আগে আসি, ললিতা সখী যে হাসি দাঁড়াইলা আগে আসি। এই সখী যে হাসি দাঁড়াইলা আগে আসি, ললিতা সখী যে হাসি দাঁড়াইলা আগে আসি, রাইরে করিলা অদর্শন, রাইরে করিলা অদর্শন, ঢেকে দাঁড়ালা, ঢেকে দাঁড়ালা, ঢেকে দাঁড়ালা, ঢেকে দাঁড়ালা, আমার বিনোদিনীকে ঢেকে দাঁড়ালা, আমার বিনোদিনীকে ঢেকে দাঁড়ালা, আর বধূ দেখতে দেবে না বলে বিনোদিনীকে ঢেকে দাঁড়ালা, আর বধূ দেখতে দেবে না বলে বিনোদিনীকে ঢেকে দাঁড়ালা। কিরে আমার মুখটা এইভাবে ঢেকে দাঁড়ালি কেন? আরে সরে দাঁড়া ললিতা, ললিতা দেখতে দে। বিনোদিনী একবার ভেবে দেখেছিস, তুই তোর বধূর দিকে নয়ন দিবি, হ্যাঁ বধূর নয়নে নয়ন দিবি, আর তোকে দেখতে গিয়ে তোর বধূর হাত থেকে যদি একবার গোবর্ধনটা পড়ে যায়, তাহলে ভেবে দেখেছিস কত ব্রজবাসীর একসঙ্গে প্রাণ যাবে? শোনা মাত্র ললিতার মুখে এই কথা, সঙ্গে সঙ্গে জয়নিতা, সঙ্গে সঙ্গে ললিতাকে বলছে, এই ললিতা কি বললি, আমাকে দেখা মাত্র আমার বধূর হাত থেকে পর্বতটা পড়ে যাবে? এ তোর ভুল ধারণা ললিতা, ওরে তুই জানিস না ও কে আর আমি কে। আরে আমার বধূ হলো শক্তিমান আর আমি হলাম ওর শক্তি। এই সাতটা দিন ধরে, সাত সাত দিন ধরে ওর কত শক্তি ক্ষয় হয়েছে বল, ওই একভাবে দাঁড়িয়ে আছে। আমার বধূকে বধূর দিকে নয়নে নয়ন দিয়ে ওর দিকে দৃষ্টি দিয়ে ওকে একটু শক্তি দিতে দে। ওর দিকে নয়নে নয়ন দিয়ে একটু শক্তি দিতে দে, আমাকে আমার সম্মুখ থেকে সরে দাঁড়া তো ললিতা, সরে দাঁড়া যা। যেই না ললিতাকে সরে দাঁড়াতে বলেছে আর ললিতাও সরে দাঁড়িয়েছে, যেই না নয়নটা দিয়েছে নয়নে নয়নে বান বরিশনে, যেই না নয়নে নয়নটা দিয়েছে নয়নে নয়নে মিলনটা হয়েছে, সঙ্গে সঙ্গে মিলন হলো, মিলন হলো, মিলন হলো, মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, তোমরা জয়রা ভোগ হন্দ বলো, নয়নে নয়নে মিলন হলো, কি সুন্দর চমৎকার। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের ধন্য, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এদিকে তো মিলন হলো, আর এই যে গোবর্ধনের লীলা কথা আমরা শ্রবণ করলাম, এই গোবর্ধনের লীলা কথা শ্রবণ করে আমরা কি পেলাম? এই যে রাজ্যে আমরা বসে আছি কিছু তো পাওয়ার জন্য, আমরা কি পেলাম বলে আমরা কি পেলাম জানেন? স্বয়ং ভগবান নিজে মুখে তিনি বর প্রদান করেছিলেন সকল ব্রজবাসীকে, যারা এই গোবর্ধনের পূজা করবে, যারা ইন্দ্রযজ্ঞ বন্ধ করে গোবর্ধনের পূজা করবে, যারা এই গোবর্ধনের লীলা কথা আস্বাদন করবে, যারা গোবর্ধন পূজায় করবে নর্তন, গোবর্ধন পূজায় করবে কীর্তন, আমি তাদের সকলকে আশীর্বাদ করে বললাম, বর দিলাম, প্রত্যেকে 108 অশ্বমেধ যজ্ঞের পূর্ণ ফল পাবে। নিতাই গৌর হরির, যদি হরি সত্য হয় হরি নাম সত্য হয়, গুরু সত্য হয় গুরু নাম সত্য হয়, যদি হরি সভা সত্য হয়, আমাদের মনের যদি ভক্তি বিশ্বাস অটুট হয়, তবে আজও এই মুহূর্তে হরিসভায় আমরা গোবর্ধনের কথা শ্রবণ করে, গোবর্ধনের লীলা কথা শুনে আমরা 108 অশ্বমেধ যজ্ঞের পূর্ণ ফল পেয়ে গেলাম। নিতাই গৌর হরি। তাহলে এখানেই সমাপ্ত লীলা, এবছরের মতো আপনাদের চরণতল থেকে বিদায় নিলাম। হ্যাঁ ভজন, একটা ভজন, আচ্ছা একটা ভজন হবে, একটা ভজন করে বিদায় নেব। কটা বাজে?
सब मिलकर बोलो एक साथ जय कन्हैया लाल की जय। नट बर लाल की जय। যারা নাচবেন নটবর নাবর নন্দা ভজন মন গোবিন্দ মীরা কে প্রভু গিরিধারী নাগর
ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এখানেই লীলা সমাপ্ত করলাম। সমাপ্ত করে নাম আছে নাকি? করে নামের দল করে